আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের ক্লাস বাংলা। আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আমরা এর আগে মুমুর 7 দিন সম্পর্কে পড়েছিলাম। আমরা সেই ক্লাসে কি কি জেনেছিলাম? আমরা সেই ক্লাসে জেনেছিলাম আমাদের 7টা বারের নাম, তারপর 7টা বার বানান করে পড়েছিলাম আমরা। আমরা সব যুক্ত বর্ণগুলো ভেঙে দেখেছিলাম। এই সব কাজগুলো আমরা আমাদের আগের ক্লাসে করেছিলাম। আর আমাদের আজকের ক্লাসটা একটুখানি ভিন্ন ধর্মী একটা ক্লাস। আমাদের আজকের ক্লাসটা তোমাদের বইতে যে সকল যুক্ত বর্ণগুলো আছে, আমরা সেই সকল যুক্ত বর্ণগুলো আমরা আমাদের পুরো ক্লাসে শিখবো। আর কি শিখবো? আমরা এই যুক্ত বর্ণগুলোকে ভেঙে ভেঙে দেখাবো এবং নতুন একটা করে শব্দ তৈরি করব। আর শব্দের সাথে আমরা পাশাপাশি একটা করে বাক্য তৈরি করা শিখব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, এসো যুক্ত বর্ণ শিখি। আমাদের আজকের ক্লাসের নাম কি? আমাদের আজকের ক্লাসের মূল নাম হচ্ছে এসো যুক্ত বর্ণ শিখি। আমরা আজকে যুক্ত বর্ণ শিখব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমরা কোন যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি? এখানে আমরা চ আর চল দুইটা একসাথে যুক্ত হয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, এইটাকে যদি আমরা আলাদা করে দেই তাহলে আমরা কি দেখতে পাবো? চলো আমরা দেখি। দেখো, এখানে আমরা দুইটা চকে আলাদা করে ফেলেছি। তাহলে দেখো, এখানে আমরা আলাদা করে কি লিখেছি? প্রথমে চ, তারপরে চ, এই দুই চ মিলে হয়েছে চয়ে চয়ে যুক্ত। এবারে আমরা এই চয়ে চয়ে যুক্ত দিয়ে একটা করে শব্দ পড়ব এবং শব্দের পাশাপাশি একটা করে বাক্য পড়ব। দেখো, তোমরা এখানে দেখো, এখানে আমরা কি পড়লাম এতক্ষণ? চয় চয় যুক্ত। তাহলে এই চয় চয় যুক্ত দিয়ে কি শব্দ আসতে পারে? দেখো, এখানে অনেকগুলো বাচ্চার ছবি। তাহলে আমরা চয় চয় যুক্ত দিয়ে কি শব্দ শিখলাম? বাচ্চা। তাহলে বাচ্চা দিয়ে আমরা একটা বাক্য দেখি, বাচ্চাদের সবাই ভালোবাসে। এই যে তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা, খুব সুন্দর সুন্দর একটা ব্লেসিং তোমরা আমাদের জন্য। হ্যাঁ, তো আমরা কি করি? আমরা তোমাদের সবাইকে কিন্তু সমানভাবে ভালোবাসি। এখানে সেটাই বলছে যে বাচ্চাদের সবাই ভালোবাসে। তারপরে আমরা দেখি, আমরা এতক্ষণ চয়ে চয় যুক্ত পড়লাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি চয়ের সাথে যুক্ত হয়েছে ছ। এখানে যুক্ত বর্ণটার নাম হচ্ছে চয়ে ছয় যুক্ত। এবারে আমরা এটাকে আলাদা করে ফেলি, দেখি আমরা এখানে কোন বর্ণটা আগে পাচ্ছি আর কোন বর্ণটা পরে পাচ্ছি। তোমরা খেয়াল করো, এখানে দেখো, প্রথমে আমরা পেয়েছি চ, তারপরে পেয়েছি ছ। তাহলে আমরা এই যে দুইটা বর্ণ দেখতে পাচ্ছি এখানে, এই দুইটা একসাথে হয়ে যুক্ত হয়েছে ছয়, চয়ে ছয় যুক্ত। এবার আমরা এটা দিয়ে একটা শব্দ আর একটা বাক্য দেখে নিব। দেখো, তোমরা এখানে দেখো, চ এবং ছ এই দুইটা যুক্ত হয়ে আমরা এখানে কোন শব্দটা পাচ্ছি? এখানে পাচ্ছি পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা বানানটা দেখো, এখানে কি আছে? চয় ছয় যুক্ত আছে না? হ্যাঁ, এইটা হচ্ছে পরিচ্ছন্নতা। এখানে কি বলছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কি বলছে এখানে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এইটা ইমানের একটা অঙ্গ। কি? সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কাজেই আমরা সবসময় চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে এবং আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখি নয়ে নয়ে যুক্ত। এখানে দেখো, দুইটা দন্ত ন একসাথে যুক্ত হয়ে আছে। এটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো, দেখো আমরা এখানে আলাদা করে ফেললাম, দেখো দন্ত ন এবং দন্ত ন এই দুইটা একসাথে যুক্ত হয়ে হয়েছে নয়ে নয়ে যুক্ত। এবারে আমরা এটা দিয়ে একটা শব্দ আর একটা বাক্য দেখে নেব।
নয়ে নয়ে যুক্ত। এখানে দেখো এই দন্ত ন আর দন্ত ন যে যুক্ত হয়ে আছে, এখানে আমরা এই শব্দটা পেয়ে গেছি, বয়ে আকার অন্তস্থ অয়ে আকার দন্ত নয় নয়ে যুক্ত। তাহলে এটা কি আসছে, এটা 52। কি বলছে এখানে, 1952 সালে আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছি। কেন করেছি, কারণ এটা হচ্ছে আমাদের মাতৃভাষা, সেই জন্য আমরা আমাদের মাতৃভাষা রক্ষা করার জন্য আমরা 1952 সালে আমাদের ভাষার জন্য আন্দোলন করেছি। এখানে দেখো আমরা নতুন একটা বিষয় কিন্তু জেনে ফেললাম, তাই না? এরপরে আমরা দেখি, এখানে দেখো মনে হচ্ছে না যে একটা ও, কিন্তু এটা আসলে কিন্তু ও না। দেখো এখানে কি আছে, ও এর ওপরে একটা মাত্রা আছে, কিন্তু আমরা আমাদের বর্ণমালায় যে ও পড়েছি সেখানে কি মাত্রা ছিল? নিশ্চয় ছিল না, কিন্তু এখানে মাত্রা আছে। তার মানে কি বুঝতে হবে, তার মানে বুঝতে হবে এটা ও নয়, এটা হচ্ছে একটা যুক্ত অক্ষর। তবে এখানে কি কি অক্ষর যুক্ত আছে তা আমরা এখন একটু দেখে নেই। এখানে আমরা পেয়েছি ত এবং ত, এই যে দুইটা ত, এই দুইটা ত একসাথে যুক্ত হয়ে হয়েছে তয়ে তয়ে যুক্ত, যেটা আমরা দেখতে অনেকটা ও এর মতো দেখলাম। কিন্তু যুক্ত অক্ষর যখন আমরা লিখব তখন তার উপরে আমরা অবশ্যই মাত্রা দিব। তাহলে এটা দিয়ে এখন আমরা একটা শব্দ আর একটা বাক্য শিখে ফেলি। তয়ে তয়ে যুক্ত, এটা কি বললাম, তয়ে তয়ে যুক্ত। এখানে কি বলছে, 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। এই যে 71 বানানটা দেখো, এ কয়ে আকার তয়ে তয়ে যুক্ত র 71। এই যে 71, এখানে কি বলছে, 71 সালে কি হয়েছিল, 71 সালে আমরা বাঙালিরা স্বাধীন হয়েছিলাম, আর ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, আর আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। আমরা আরেকটা নতুন জিনিস জেনে ফেললাম। আমরা তারপরে দেখি, এখানে দেখো আগেরটা আমরা দেখলাম ও ও তার উপরে মাত্রা, আর এখানে কি দেখছি, এ তার উপরে মাত্রা। তার মানে কি বুঝতে হবে যে এটা আসলে এ নয়, এখানে দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে আছে। তাহলে আমরা দেখে ফেলি যে এখানে কি কি বর্ণ যুক্ত হয়ে আছে। এখানে ত এবং তয়ের সাথে কি আছে, র ফলা, তয়ের সাথে র ফলা দিয়ে এই দুইটা মিলে হয়েছে তয় র ফলা, যেটা আমরা অনেকটা দেখতে এ এর মতো দেখলাম। কিন্তু আরেকটা কি দেখলাম, এ তার উপরে মাত্রা আছে। তাহলে এটা দিয়ে এখন আমরা নতুন একটা শব্দ আর একটা বাক্য দেখে ফেলি। ত্রাণ কাজে সবার সাহায্য করা উচিত। কি বলছে এখানে, ত্রাণ কাজে সবার সাহায্য করা উচিত। ত্রাণ মানে কি, ত্রাণ মানে হচ্ছে কোনো কিছু দান করা বা কাউকে কোনো কিছু দেয়া। এই যে দেখো আমাদের আশেপাশে অনেক সময় কি হয়, বন্যা হয়, অনেক রকম ঝড় বাড়িতে দেখা যায় যে অনেকের অনেক ক্ষতি হয়, তো তাদের কি সাহায্যের প্রয়োজন। আমরা তাদেরকে যে সাহায্যটা করি সেটাই হচ্ছে ত্রাণ। তো এটা তো একটা ভালো কাজ, তাই না? আমরা অবশ্যই চেষ্টা করব সমস্ত রকম ভালো কাজে একে অপরের সাহায্য করার, তাই তো? তাহলে এখানে কি বলছে, ত্রাণ কাজে সবার সাহায্য করা উচিত। তারপরে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা কি, প্রথমে মনে হচ্ছে একটা শূন্য, সেটা আবার মাঝ দিয়ে কেটে দেওয়া আছে, আর তার নিচে ক। এবারে আমরা দেখে ফেলি এখানে কি কি বর্ণ একসাথে যুক্ত হয়ে আছে। তোমরা খেয়াল করো, এখানে দেখো, এখানে প্রথমে আমরা কি পেয়েছি, প্রথমে পেয়েছি মূর্ধন্য ষ, এটা কি মূর্ধন্য ষ। তারপরে পেয়েছি ক, কি এটা ক, কিন্তু এটাকে যদি তোমরা উল্টা পাল্টা করে লিখে দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কাজেই আমরা প্রথমে কি লিখবো, মূর্ধন্য ষ, তারপরে লিখবো ক। তাহলে এটা দিয়ে নতুন একটা শব্দ আর বাক্য চলো আমরা দেখে ফেলি। দেখো এই যে আমাদের সেই যুক্ত বর্ণটা, আর এটা থেকে আমরা কি পেয়েছি, পরিষ্কার। এটা থেকে আমরা কি পেলাম, পরিষ্কার। এই বানানটা একবার দেখে ফেলি আমরা, প রয় রস্বইকার মূর্ধন্য ষয় কয় যুক্ত আকার র পরিষ্কার। কি বলছে এখানে, পরিষ্কার থাকা
খুবই জরুরি, পরিষ্কার থাকা খুবই জরুরি। যেমন আমরা প্রথমটাই দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। তারপরে আমরা দেখি, দেখো এখানে কি আছে, ট, টয়ের নিচে আবার দেখো একটা কিরকম বাঁকা হয়ে আছে, এখানে যেমন একটা উগরানি আছে নিচেও তেমন বাঁকা হয়ে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানেও দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে আছে। এবার এটাকে আমরা ভেঙে আলাদা করে ফেলি। এটাকে যখন আমরা আলাদা করে ফেললাম, তখন এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সেখানে কি কি বর্ণ যুক্ত ছিল? প্রথমে ছিল ট এবং পরেও ছিল ট। এই যে দুইটা বর্ণ, দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে সেটা টয়ে টয়ে যুক্ত হয়ে গেছে। তারপরে আমরা এখন নতুন একটা শব্দ আর বাক্য দেখি। দেখো আমরা বন্দর নগরী চট্টগ্রামে বেড়াতে চাই। আমরা কি হয়, আমাদের যখন ছুটি হয় তখন আমরা অনেক জায়গায় বেড়াতে যাই। আমরা সমুদ্র তো খুব পছন্দ করি, তাই না? কাজেই আমরা যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি সমুদ্র তীরে বেড়াতে যাওয়ার। তো এখানে সেটাই বলছে যে আমরা বন্দর নগরী চট্টগ্রামে বেড়াতে যাই। এই যে দেখো, সমুদ্রের তীর, জাহাজ, নারিকেল আর বাচ্চাগুলো খেলছে। তারা কি করছে? তারা চট্টগ্রামে ঘুরতে গেছে। আচ্ছা, তোমাদের এই যে টয় টয় যুক্ত, এটা থেকে কি নতুন কিছু মনে পড়ছে? আমার তো মনে পড়ছে, আমরা ছোটবেলায় খুব মজার একটা ছড়া করেছিলাম যেটাতে টয় টয়ে যুক্ত ছিল। বলো তো কোন ছড়া? ঠিক ধরেছো, হাট্টি মাটিম টিম, তাই না? দেখি তো আমরা একবার ছড়াটা। দেখো আমাদের ছড়ার নাম কি? আমাদের ছড়ার নাম হাট্টি মাটিম টিম। এখানে দেখো হাট্টি যে টয় টয় যুক্ত হয়ে আছে, তাই না? ছড়াটা একবার দেখো, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। বেশ মজার না ছড়াটা? তাহলে দেখো আমরা ছড়াটা পড়লাম, সেটাও কিন্তু যুক্ত বর্ণের উপরে একটা ছড়া। আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আজকে আমরা অনেকগুলো যুক্ত বর্ণ শিখলাম, যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে দেখালাম, আর কি করলাম সেটা দিয়ে নতুন একটা শব্দ আর নতুন একটা বাক্য শিখলাম। তোমরা এগুলো বাসায় অবশ্যই চেষ্টা করবে, ঠিক আছে? আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।